বিএনপি মুখে মধু অন্তরে বিষ, এই দলকে বিশ্বাস করবেন না, কারণ এরা বারে বারে বিশ্বাসঘাত। কিছুক্ষণ আগে শুনছিলাম বয়েশ্বর বাবু বলছে অনুমতি না দিলে অলি গলি দখল করবে, অলি গলি দখল করলে সব ঘরের দরজা নাকি খুলে যাবে। বয়েশ্বর বাবুকে স্বাগত জানাতে কি এটা হবে মনে নাই গর্ষণ বাবু? কদিন আগে কোরাল মাছের ঝোল খেয়েছে, কোরাল মাছের ঝোলকে ভালো ভালো বলেছে, আপনার কপাল খারাপ হয়ে আসছে। এবার আমরা গান পেতে নেমেছি, কোন গলি কোন অলিতে কে আশ্রয় নিয়ে আমরা দেখে নেব। অনুমতি না দিলে অলি গলিতে যাবে, অলি গলিতে কেউ পালাবার পথ পাবেন না, পরিষ্কার জানিয়ে দিতে চাই। বড় বড় কথা বলবেন না, এখন ফকরুল বলে কি, ফকরুল এখন বলে আমরা তো বসতে চাই, আমরা তো বসতে চাই না, নরম কথা বিশ্বাস করবেন না, বিএনপি মুখে মধু অন্তরে বিষ, এই দলকে বিশ্বাস করবেন না, কারণ এরা বারে বারে বিশ্বাসঘাত। বিশ্বাসঘাতককে বিশ্বাস করা যায়? বঙ্গবন্ধুর সাথে যে দলের প্রতিষ্ঠাতা বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে, যেই দল জাতীয় নেতাদের হত্যা করে, যেই দল শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করে হত্যা করতে চায়, সেই দলকে কি বিশ্বাস করা যায় না? সেই দলের নেতাদের কি বিশ্বাস করা যায় না? কাজেই কথা অনেক শুনেছে, নেতৃবৃন্দ বলেছেন সবার কোথায় কার কাজ, কোথায় কার সীমারেখা, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। কাজে আমি ওই প্রসঙ্গে যেতে চাই।